اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال العشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد. السلام عليكم ورحمة الله، إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى

সে বাংলাদেশে নাকি একটা হিউম্যান মিল্ক ব্যাংক নামক একটা প্রতিষ্ঠান ঘরে তোলার পায়ে তারা চলছেন ইন্না ওয়া ইন্না ইহন এটা একটা হারাম কাজ এতে কোনো সন্দেহ নাই ওয়াইসির ইসলামী ধর্মীয় বিষয়ক ভোট মাজমাউল ফিকহ এটাকে বহুত আগের থেকেই হারাম ঘোষণা করেছেন কেন হারাম ঘোষণা করেছেন এই হিউম্যান মিল্ক ব্যাংক থেকে দুধ নিয়ে তারা তারা বলছেন যে এখানে অনেক শিশু অনেক শিশু আছে মা মরে যায় তাদেরকে লালন পালন করার কেউ নাই অনেক আছে অনাথ পরিচয়হীন আছে তাদেরকে দুধ দেওয়ার মতো কেউই নাই এই জন্য তারা একটা কল্যাণ জনকল্যাণ কাজ হাতি নিয়েছেন এটা বলেই জাতিকে আইওয়াশ করছেন এবং জাতিকে হারাম এবং কাবিরা গুণের মধ্যে লিপ্ত করেছেন জাতি কিন্তু গুণাক্ষরের টের পাচ্ছেন না এক শ্রেণীর লোকগুলা না বুঝেই আলেবালদের বিরুদ্ধে করবে যে হুজুররা মাথা খারাপ হয়েছে ওরা অসহায় বাচ্চাদের সহ সামনে দাঁড়াইবে পাশে দাঁড়াইবে আর হুজুররা এটা নিয়ে মাথা কামাই করছে হুজুররা মাথা কামানি করে না হুজুরে আপনার ইমান টিকানোর জন্য হুজুররা বলছেন জাতি সতর্ক থাকুন নিসার আল্লাফাক যাদেরকে বিবাহ করা হারাম বলছেন এর মধ্যে একটা হলো দুধ ভাই এবং দুধ বোন শহীদ খারীতে মুসলিম আল্লাহ রসুল সাল্লাহ আলাম বলেছেন রক্তীয় সম্পর্ক ছাড়া বিবাহ যেরকম হারাম হয় সেটা হলো দুধ পান করলে যদি একই মার দুধ আমার মায়ের দুধ যদি আমার অন্য একটা লোক যদি পান করে থাকে ওই বোন ওকে আমার দুধ বোন ওকে বিবাহ করা কেমন পর্যন্ত আমার জন্য হারাম এতে কোনো সন্দেহ নাই সুতরাং আমাদের বুঝতে হবে এই হিউম্যান মিল্ক ব্যাংক থেকে দুধ যদি খায় দুধ জমা দিলো মনে করেন অনেক মায়েরা জমা দিল ভালো কথা দেখা গেছে একই মার দুধ একই মার দুধ একটা ছেলে একটা মেয়ে খেয়েছে আর এই যেই যে তারা প্রতিষ্ঠানটা করেছে প্রতি একজন দুইজন হবে না হাজার হাজার মানুষ হতে পারে কে কোথায় সরিয়ে যাবে আমরা জানি না দেখা গেছে কোনো সময় না জানার কারণে দেখা গেছে এই হিউম্যান ব্যাঙ্ক দুধ মিল্ক ব্যাঙ্ক থেকে দুধ নিয়ে একই সন্তান খেয়েছে একটা ছেলে একটা মেয়ে খেয়েছে না জানার কারণে পরিষ্কার না থাকার কারণে বুজার কারণ না বুজার কারণে দেখা গেছে ওই ছেলে মেয়ে বিবাহ হয়েছে অথচ এই বিবাহটা কোরআনে হারাম বলছেন আমরা মনে করি এটা একটা নাসারা তার একটা সূক্ষ্ম একটা সূক্ষ্ম চক্রান্ত আল্লাহর বিধানকে লঙ্ঘন করার জন্য মানুষকে ডাইরেক্ট না করে এক লঙ্ঘন বিধান আল্লাহর আইনকে লঙ্ঘন করার জন্য তার একটা সূক্ষ্ম চক্রান্ত তারা পায়ে পায়তারা চালাচ্ছেন সুতরাং এই হিউম্যান মিল্ক ব্যাংক। যাতে বাংলার মাটিতে প্রতিষ্ঠিত না হতে পারে এবং বাংলাদেশের মানুষগুলোকে সোচ্চার হতে হবে এবং দেশের প্রশাসনকে আমরা অনুরোধ করছি এই প্রতিষ্ঠান যাতে প্রতিষ্ঠিত না হতে পারে যদি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় তাহলে আল্লাহর হারাম করা আল্লাহ হারাম বলছেন মানে দুধ সম্পর্কিত কেমন পর্যন্ত ওই বিবাহ হারাম হয়ে যায় যদি কেউ দুধ খায় একই মায়ের যদি দুই সন্তান দুধ খায় যেমন আমার মায়ের গর্ভে আমি আসছি কিন্তু অন্য একটা বাহিরের একটা মেয়ে আইসে আমার মায়ের দুধ খেছে। খাওয়ার কারণে সে কি হয়ে গেল আমার সাথে তার বৈবাহিক জিন্দিগি হারাম হয়ে গেল গিয়া আজকে হিউম্যান ব্যাংক মিল্ক ব্যাংক যেটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এটা মুসলমানকে ইমানকে নষ্ট করার জন্য আল্লাহর নিষেধকে তারা বাস্তবায়ন করার জন্য আল্লাহকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়া হারাম কাজগুলো আমাদের জন্য করানোর জন্য একটা পায়ে তেলা চালাচ্ছে আমরা জানি ইহুদিন আসরতরা ইহুদ্দিন আসরতরা বলে আসছেন যে যদি একই গরুর পেট থেকে একটি বাসুর হয় ওই বাসুর আবার গরুর সাথে যখন মিলন করতে পারে আমরা মানুষ কেন পারবো না ঠিক একটা ফাঁকি মানুষকে মানুষকে করে হারাম এবং কবিরা মধ্যে লিপ্ত করার জন্য এর একটা ইহুদিন আছে চক্রান্ত ছাড়া আর কিছু না কিন্তু জাতি তো মনে করবো তারা কল্যাণমুখী কাজ করে এটা কল্যাণমুখী নয় যদি প্রকৃতপক্ষে আপনি কল্যাণমুখী কাজ করতে চান তাহলে আপনাকে করতে হবে যারা অনাথ শিশু আছে তাদেরকে অনেক প্রক্রিয়া যাতে করতে পারেন কিন্তু মায়েদের দুধ সংগ্রহ করে এইভাবে করা যাবে না আমরা তাদেরকে সোচ্চার স্পষ্ট জানিয়ে দিতে চাই এটা বাংলার মাটিতে করতে দেওয়া হবে না এবং আমরা সকলে সোচ্চার হইতে হবে এবং যা দেশের সরকারকে আমরা অনুরোধ করছি এটাকে এটা যে প্রতিশ্রুতি না হতে পারে সেই ব্যাপারে সরকার জোরালো প্রতিবাদ জানাতে হবে যেটা ওয়াইসির ইসলামিক ধর্মীয় বিষয়ক ভোট এটা অনেক আগের থেকে হারাম ঘোষণা করছে কাজে এটা বাংলাদেশ প্রতিষ্ঠান হতে পারে সেটা আমরা কর্তৃপক্ষ দেশের প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি আল্লাহাক আমাদেরকে বোঝার আমিন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ